আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাস্থ্য অধিদপ্তরে দৈনিক সংবাদ বুলেটিন COVID-19 বিষয়ক শুরু করতে যাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আমরা COVID-19 বিষয়ক সর্বশেষ বাংলাদেশের যে অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 3,096টি, এবং এই 3,096টির মধ্যে শনাক্ত হয়েছে 390 জন যারা কোভিড আক্রান্ত হয়েছেন, এবং এ পর্যন্ত শনাক্ত 3,772টি। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 10 জন। আমরা সকল মৃতের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের শান্তি কামনা করি, এবং এ পর্যন্ত মৃত্যু 120 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 92 জন। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, অনেকে প্রশ্ন করেন যে সুস্থ এত কম কেন। আসলে এই কোভিড আক্রান্ত যারা হচ্ছেন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ এবং লক্ষণ নিয়েই তারা 14-15 দিন পর্যন্ত থাকেন, তারপরে তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে এবং প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। এবং একজন ব্যক্তিকে আমরা তখনই সম্পূর্ণ সুস্থ বলবো যখন তার পরপর 2টি নমুনা পরীক্ষায় নেগেটিভ আসবে। এবং আমাদের যে 10 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 7 জন, মহিলা 3 জন, এবং 7 জন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে 3 জন, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল প্রতি জেলায় 1 জন করে। যদি আমরা বয়সের বিশ্লেষণ করি তাহলে 60 ঊর্ধ্ব 3 জন, 51 থেকে 60 2 জন, 41 থেকে 50 3 জন, এবং 21 থেকে 30-এর মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় আমাদের নমুনা সংগৃহীত হয়েছিল 3,052টি, এবং পূর্বের কিছু নমুনা আমাদের ছিল যার ফলে আমাদের নমুনা পরীক্ষা হয়েছে 3,096টি, যেটার হার গতকালের চেয়ে 4.1% বেশি। আইসোলেশনে আছে 150 জন গত 24 ঘন্টায়, এবং মোট আইসোলেশনে আছেন বর্তমানে 900 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 15 জন, এবং এ পর্যন্ত 594 জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় 3,240 জন, এ পর্যন্ত 1,57,034 জন। প্রাতিষ্ঠানিক 24 ঘন্টায় 327 জন, এবং এ পর্যন্ত 7,339 জন। মোট কোয়ারেন্টাইন 3,567 জন, এবং এ পর্যন্ত 1,64,373 জন। ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,172 জন, এবং এ পর্যন্ত 80,176 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে 78,119 জন, এবং প্রাতিষ্ঠানিক 6,078 জন। মোট কোয়ারেন্টাইন 84,197 জন। আমি এই ক্ষেত্রে আমাদের কতগুলো জেলায় এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি আছেন সেটা আপনাদের সামনে বলতে চাই। আমাদের 64 জেলার মধ্যে 55টি জেলায় আমরা কোভিড আক্রান্ত ব্যক্তি বা সংক্রমিত ব্যক্তিকে পেয়েছি, এবং ঢাকা সিটির মধ্যে এখনো অনেক বেশি, এবং ঢাকা ডিভিশনের মধ্যে বেশি। ঢাকা ডিভিশনের মধ্যে 4টি জেলায়, যেমন প্রথমত আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ব্যক্তি হলো 499 জন, যার মধ্যে সিটি কর্পোরেশনেই আছে 364 জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 35 জন, এবং সুস্থ হয়েছেন 16 জন। নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন টোটাল কোয়ারেন্টাইন 681 জন। এর মধ্যে এই খুবই ভালো কথা যে এই 681 জনের মধ্যে 598 জন।